প্রতিদিন এই টাইমে আমি চেষ্টা করব আপনাদের কাছে একজন কি বলা হয় যে চোরদেরকে উপস্থিত করার জন্য। আর আপনারা যারা আছেন আমার ফ্যান ফলোয়ার অথবা যারা আমার ভিডিওগুলো দেখেন বিভিন্ন কারণে আমার উপর ক্ষিপ্ত হইতে পারেন, কিন্তু যারা মনে করেন বাংলাদেশ নামক রাষ্ট্রটারে চুরি করতে করতে এই চোরেরা খুল্লা ফেলতেছে আর এই চোরদের আমরা হয়তো ধরাই দিতে পারি, কিন্তু বিচারের দায়িত্ব যাদের হাতে তারা এর দৃষ্টান্তমূলক বিচার করবেন কিনা, নাকি আসলে যে চোরদের পেছনের বড় চোর হয়তো আরও বড় চোর, এক চোরের শাস্তি দিতে গেলে দশজনই হয়তো ফাইসা যাবে। আমরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি স্বর্ণকাণ্ডের পর ভাই এর থেকে আরও বড় ডাকাতি হয়েছে। সেই ডাকাতি করছে কে জানেন? আমার আপনার মতন সাধারণ মানুষ, তবে তারা সবাই বড় বড় প্রশাসনিক পদে আসীন আছেন। চলুন দেখি আজকের এই চুরির ঘটনায় কী কী আছে। দর্শক, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট 2022-23 অর্থ বছরে দেখেন মালের কিনার ক্ষেত্রে তারা এখানে কী করছে ভাইরে ভাই, আমি মানে বেহোশ হয়ে গেছি নিউজটা করতে গিয়া। এক শিক্ষককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম সোর সরাসরি এই দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগ করেছেন টেন্ডারে অংশগ্রহণকারী একাধিক ঠিকাদার। মালের দাম দেখেন, একটি রাউটার, ওয়াইফাই রাউটার বাজার মূল্য কত? 2 থেকে 5 হাজার, একদম ভালো মানের হলে 7 হাজার। কিন্তু এই প্রতিষ্ঠানটি একটা রাউটারের মূল্য দেখিয়েছে 1,36,500 টাকা, কয়েকশো রাউটার কিনছে। তাহলে চিন্তা করে, শুধু তাই না, আপনার একটা অপটিক্যাল ফাইবারের মূল্য দেখিয়েছে 3,20,000, চারটা ডিজিটাল ওয়েট বোর্ডের মূল্য দেখিয়েছে 3,80,000, 12টা ডেস্কটপ কম্পিউটার এটার মূল্য দেখাচ্ছে 16,20,000, একটা প্রিন্টার 2 থেকে 4-5 হাজার টাকা পাওয়া যায় সেটার দামও দেখানো হয়েছে 60,000 টাকা। মানে প্রতিটা জিনিসের মূল্য 10 থেকে 90 গুণ বেশি দেখিয়ে এই টাকা আত্মসাত করেছেন। শুধু অর্থ নয়, প্রতিষ্ঠানটির জন্য কেনা বিভিন্ন সরঞ্জামও এই চোরেরা বেচা দিছে নিয়ে বিভিন্ন জায়গায়। আর এই বিষয়টা দুদকের নজরে পড়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বলছেন দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে, পরে সাংবাদিকদেরকে জানানো হবে। এখানে আরও যারা এই বিষয়টা নিয়ে আপনার মানে বিট করেন অথবা যারা টেন্ডার দেন এমন ঠিকাদারদের বক্তব্য, গত কয়েক বছর ধরেই এই পলিটেকনিক ইনস্টিটিউটটি আপনার টেন্ডারে আহ্বান করা কাজগুলো সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে উচ্চ দরদাতাকে দিয়ে দেয়। সিরিয়ালে প্রথম দিকে থাকা প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বারবার কাজের জন্য সুযোগ করে দিচ্ছেন। আর এই নানান অভিযোগের প্রেক্ষিতে আমাদের দুদকের কি বলা যায় গত 4 সেপ্টেম্বর দুদকের সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে একটা তদন্ত পরিচালনা করা হয়। আর এখানে আপনার দুদক যখন হাত দিয়েছে এখানে আরও বিশাল এক প্রতিবেদন, তো আমরা যদি একটু শর্টকাপে দেখি, শর্টকাটে যে এই চোরদের শাস্তি কী হবে। দেখেন 55 কেজি স্বর্ণের বাজার মূল্য 45 কোটি টাকা, সেটা নিয়ে তো আপনারা দেখছেনই কী কী ঘটনা ঘটতেছে। এরই মাঝখানে যখন এই ঘটনাগুলো সামনে আসে বিচার কী হবে? একটা রাষ্ট্রের টাকা কত দিক দিয়া প্রতিদিন শুনি পাচার হয়, পোশাক রপ্তানির আড়ালে, এই রপ্তানির আড়ালে প্রতিদিন 2-4-10টা নিউজ থাকে, কিন্তু এই চোরদের চুরি কেন বন্ধ হচ্ছে না? ওই দোষ হয় বাণিজ্যমন্ত্রীর, তিনি বলছিলেন যে সিন্ডিকেটের কাছে আসলে অসহায়, তো অসহায় তো এটাই তো প্রমাণিত হচ্ছে। এটাই কিন্তু সামনে নির্বাচন, নির্বাচনের আগে দুদকের ভালো করে কাজ করা উচিত, চোরদেরকে ঝুলানো উচিত। এরকম অসংখ্য চোরের গল্প আমরা হয়তো আপনাদের সামনে আনতে পারবো, কিন্তু দায়িত্বে যারা আছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা হচ্ছে বড় বিষয়। কারণ এরকম চুরি হলে কারো পৌষমাস, কারো সর্বনাশ, যেই সুর ধরা গেছে তার তো সর্বনাশ, কিন্তু যারা ধরেন ইনভেস্টিগেশন করে, আবার অনেক জায়গায় এখানে কিন্তু ভালো ভালো ব্যবসা বাণিজ্য হয়, তাদের আবার পৌষমাস, রাষ্ট্রের সর্বনাশ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।